হাই, আমি মুকরিয়া। তো এখানে অলরেডি আমাদের এলিভেটেড মেকআপ স্কুলে মেকআপ রিলেটেড কিছু ভিডিও দেখানো হয়। আজ আমি করছি মিনি ব্লগ, সো ডিফারেন্ট কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মিনি ব্লগের মাধ্যমে। তো চলো বেশি কথা না বলে আমি স্টার্ট করি আজকের মেকআপ। টাটা। মেকআপ অলরেডি কিছুটা হয়ে গেছে, কারণ পুরো মেকআপ ভিডিওটা আমাদের মিনি ব্লগের মধ্যে দেওয়া সম্ভব নয়। তো অলরেডি আমি কিন্তু মেকআপটা করেছি একদম ন্যাচারালের উপরে। সো ডান, অ্যান্ড এরপর আমরা চলে যাচ্ছি আউটডোর শ্যুটের জন্য, যেটা হচ্ছে মিনি মাইথন বলা হয়, মাইথনের একটা ছোট্ট পার্ট। তো সেখানে আমরা চলে যাচ্ছি। এখন আমরা বাইপাস আছি আমাদের মেকআপ ইনস্টিটিউট থেকে, সেটা দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তো ফাইনালি আমরা চলে এসেছি ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ওখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে বা শ্যুট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করলাম, কারণ আমাদের ওই প্লেসে যাওয়ার ছিল। তো লাস্ট অব্দি আমরা ফাইনালি ওখানে গেলাম, শ্যুট করলাম। অ্যান্ড স্পেশালি আমাদের যাওয়া হলো ওখানটা ওয়াটারফল, অ্যান্ড জলের নিচে যেন একটু আমরা শ্যুট করতে পারি বা ওয়াটারের মধ্যে একটু শ্যুট করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রোডাক্ট রিলেটেড থেকে শুরু করে মডেলকে ওয়াটারপ্রুফ টেস্ট করার জন্য আমরা জলের মধ্যে রিভিউ দিচ্ছি। সো ফাইনালি আমাদের শ্যুট ডান হয়ে গেছে। অ্যান্ড তোমরা ফটোর জন্য ওয়েট করো, অ্যান্ড ভিডিও কিন্তু খুব জলদির মধ্যে চলে আসবে, আপলোড করবো। আর তোমরা যদি চাও কীরকম শ্যুট করবো আমি বা আমার কীরকম দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমাদের শুট কমপ্লিট, আমরা চলে এসেছি। আর এত দারুণ লোকেশন ছিল, মেকআপ তো খুবই সুন্দর হয়। তো দেখছো আমরা সেই সকালে 11টার সময় মেকআপ করেছি, তারপরে ওয়াটারের মধ্যে আমরা পিকচার ক্লিক করেছি। তাও এখনো নর্মাল মেকআপ দেখতে ছিল আমি আগে। তো তোমার টাইম দেখে না, এখন ম্যাম 4:45। তা এখনো স্টিল মেকআপ জেগে সেই আছে। প্রোডাক্ট তো খুবই অসম, এভি প্রোডাক্ট। তো তাহলে মোবাইলের মেকআপ আমার খুব ভালো লেগেছে। তোমার যদি ভালো লেগে থাকে তো তোমরা যে কোনো কাজের জন্য মোবাইল থেকে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, একদম অসম পিকচার এসছে। তো পিকচার দেখার জন্য স্টে টিউন, আমরা খুব ওয়েট করে থাকি।